আমরা যখনই কোনো কন্টেন্ট বানাই বেশিরভাগের মধ্যেই একটা ইচ্ছা থাকে বা একটা স্বপ্ন থাকে যে ইস আমার ভিডিওটা অথবা আমার কন্টেন্টটা অথবা আমার গানটা আমার কবিতাটা একটু ভাইরাল হইতো তাহলে আমি হিট হয়ে যেতাম। একটা জিনিস আমাদের সবার মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল হওয়া, হিট হওয়া, বেশি লাইক পাওয়া, বেশি ভিউজ পাওয়া, এটা তো আপনার জন্য, তাই না? ভালো কথা। মানুষের জন্য কী করলেন আপনি, মানুষকে কি দিলেন, ওইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষকে কিছু না দিয়ে শুধু নিজে ভাইরাল হওয়া, নিজের লাইক ভিউজ পাওয়া, এইটা এটা কি কোনো সাকসেস? আপনি যখন একটা মানুষকে উপকার করবেন তখন আপনি চাবেন যে এই উপকারটা যাতে 100টা মানুষ পায় বা এই উপকারটা যাতে 1,000, 1,00,000 মানুষ পায়, তাই না? কিন্তু আপনার বেস হবে কিন্তু উপকারটা, মানুষকে কি দিলেন, ওইটা প্রায়োরিটি হওয়া উচিত। আমি বেশিরভাগই আমার লাইফ নিয়ে কথা বলি, আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি বা ইমিগ্রেশন নিয়ে কথা বলি, চাকরি নিয়ে কথা বলি, তো এগুলি ভাইরাল হওয়ার মতো কন্টেন্টই না। ফার্স্ট ফর এক্সাম্পল, যে আমি যদি কোনো দেশের ইমিগ্রেশন নিয়ে কথা বলি, ওইটা যদি একটা মানুষের রিজিকে আমি হেল্প করতে পারি, ওই লোকটা হয়তো কোথাও কষ্টে আছে, যে কোনো দেশেই আছে, বাংলাদেশ থাকুক বা অন্যান্য কোনো দেশেও থাকুক, ওইখান থেকে এমন একটা দেশে যেতে পারলো যেখানে ওর হয়তো রিজিকটা খুলে গেল, রিজিকটা আরও বেটার হলো, তাই না? ওইটা তো আমার পাওয়া। তো লাইফে এরকম অনেক স্টোরি আছে আমার, আলহামদুলিল্লাহ, যে আমি অনেককে এই ছোট্ট ছোট করে উপকার করতে হয়তো পারছি, মানে ওইটাই কিন্তু আমার সার্থকতা। আমার ভিউ, আমার ওই ভিডিওতে কয়টা লাইক ভিউজ হয়েছে, ওইটা ইম্পর্টেন্ট না আসলে। সো আমাদের সবার, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের বোধ হয় প্রথম একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত, কন্টেন্ট ক্রিয়েটার আগে একটু চিন্তা করা উচিত যে এই কন্টেন্টটায় মানুষকে কী দিব আমি, রাদার দেন আমি কি পাবো, আমার কি ভাইরাল হবে। আমি আরেকটা জিনিস, যে আপনি যদি ভাইরালও হয় আপনি কয় টাকা ইনকাম করবেন, তাই না? কিন্তু আপনি যদি একটা মানুষকে উপকার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বলেছেন যে আপনি কাউকে উপকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উপকারটা ইন রিটার্ন উইথ ইন্টারেস্ট আপনাকে ফেরত দিবে, তাই না? কোনো না কোনোভাবে পেয়ে যাবেন। আপনি হয়তো চিন্তা করবেন যে আপনি ওই ভিডিও ক্রিয়েট থেকে, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কিছু পান নাই, বাট এমন কোথার থেকে পাবেন, আপনি একটু লিঙ্ক করার চেষ্টা করবেন যে এই টাকাটা কোত্থেকে আসলো, এই টাকাটা হয়তো অন্য কোথার থেকে আসছে সোর্স, বাট ইটস প্রবলি এটা লিঙ্ক উইথ যে আপনি যে কন্টেন্টটা বানাইছেন, একজনকে হেল্প করছেন বা দশজনকে হেল্প করছেন, ওইটার ইন রিটার্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর একদম ওইখান থেকেই দেয় না, কোনো না কোনোভাবে দেয় আপনাকে। সো এই জিনিসটা একটু চলেন আমরা সবাই মাথায় রাখি, আমাদের ভাইরাল হওয়ার চেয়ে আমি মানুষকে কী দিলাম, এই জিনিসটা একটু মাথায় রাখি সবাই। ভালো থাকবেন।